তো আপনারা দেখি আর অনেকের দেখি আর আমি খুব একটা আছি না এই জন্য সারাক্ষণ বলার দরকার নেই তাহলে আবার সমস্যা হতে পারে আর একটা জিনিস হলো যে আমি যে কথাগুলো বলবো আমি আপনার মাধ্যমে অল্প কিছু কথা শেয়ার করতে চাই আমার চিন্তা ভাবনা আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা মানুষের মনে করে যে ধর্মের কারণে কোনো ক্ষতি হয় না বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই কথাটা বলে যে ধর্মে কোন ক্ষতি করতেছে না ধর্মের ধর্মে তোমার কি করলো কি ক্ষতি করলো বেশিরভাগ ক্ষেত্রে না এরকম কিছু বলে তা আমি বলতে চাই যে ধর্মে ক্ষতি যে করে না আপনার মাধ্যমে আমি সবার সাথে এই কথাটাই শেয়ার করতে চাই যে জাফান হিরোসিমা বোম খাইও এরা যে পরিমানে উন্নত আছে এরার দেশে যদি আঠারো কোটি মানুষ আর বাংলাদেশে আঠারো কোটি মানুষ এক্সাম্পল এখান থেকে মাত্র আঠারো জনের একটা ফ্যামিলি আলাদা করেন আলাদা করার পরে দেখা যাবে কি যে বাংলাদেশের এই আঠারো জনের ফ্যামিলির থেকে প্রথমত মনে করেন শিশু বাচ্চা জন বৃদ্ধ দুইজন বাদ গেল জন আর রইল বারো জন এই বারো জনের মধ্যে থেকে বাংলাদেশে জন মহিলা যেটা ধর্মীয় শিক্ষার কারণে মহিলারা কাজ করতে না খেটে খামারে বা শহরে তাহলে ছয় জন বাদ গেল এরপরে আর বাকি রইল জন মাত্র ছয় জনে যখন আবার এই জন টিকা হিসাব দিলে দেখা যাবে দুইজন মাত্র শিক্ষিত তাহলে ইমামতি সারা আর কিছু করতে পারবো না দেশের জন্য

মহিলা পুরুষ এই বারো জনে আপনাকে কর্মসংস্থানের লোক পাইতেছেন কর্মিক লোক যেটা আপনার ইয়ের কারণে ধর্মের কারণে বাদ এই এই জনই পাইতেছেন যদি জনের টান দেয় তাহলে ফ্যামিলি উন্নত হতে বাধ্য আর ওই জায়গার মধ্যে আমরা পাইতেছি মাত্র চারজন চারজন খুবই অল্প শিক্ষিত মানুষ তাহলে এই দেশটা আমাদের দেশের জন্য যদি চিন্তা করি তাহলে ধর্মটা কতটা ভয়াবহ আকার ধারণ করতেছে বা কত ভাবে আপনার ফিজে ভালো কালচারাল দিক থেকে এটা কিন্তু মানুষ বুঝতে রাজি না আপনি খুবই চমৎকার কথা বলেছেন এবং আরেকটা জিনিস আমি আপনার সাথে যুক্ত করতে চাই আপনার কথার সাথে যে মহিলারা যে ঘরে কাজ করছে বাসায় কিন্তু তারা কিন্তু কাজ করছে তারা কিন্তু একেবারে কাজ ছাড়া থাকছে না তারা কিন্তু বাসায় সেই ভোর পাঁচটার সময় ঘুমে থেকে উঠে আবার রাত বারোটার সময় ঘুমাতে যাচ্ছে তারা কিন্তু সারাটা দিনই সংসারের কাজ করছে কিন্তু এই সারা জীবন ধরে সংসারের কাজ করতে 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 তারা কিন্তু কোনো কখনো কোনো বেতন পাচ্ছে না বা সেই যে তারা যে শ্রমটা দিচ্ছে সেই শ্রমটা কিন্তু জাতীয় শ্রমের সাথে যুক্ত হচ্ছে না এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার যে তারা সারা জীবন কাজ করে গেল কিন্তু সেই কাজের তারা একজন মানুষ যদি সামাজিক স্বীকৃতি না পায় কাজের ধরেন আপনি একটা আহ একটা এক জায়গায় চাকরি করেন আপনিও চাবেন যে আপনি যেন একটা স্বীকৃতি পান আপনার কাজের কিন্তু বাংলাদেশের মহিলারা বা বিশেষ করে ধর্মপ্রবণ দেশগুলোর যে মহিলারা তারা যে সারা জীবন কাজ করেন কিন্তু তারা তাদের কাজের কোন স্বীকৃতি পান না এই ব্যাপারটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার এই কারণে তারা তাদের মেজাজ খিটকিটা থাকে কাজের সময় তাদের মেজাজ খিটকিটা থাকে তারা একটু পান না তারা ছুটি ছাটা পান না তারা একটু নিজের মতো করে সিনেমা দেখতে যেতে পারেন না বা নিজের মতো করে ঘুরতে যেতে পারেন না এই জিনিসগুলা কিন্তু হ্যাঁ তারা কিন্তু স্বাধীনতা পাচ্ছে না স্বাধীনতা যদি না থাকে তাহলে কিন্তু ঘরের কাজ করেও কিন্তু তারা মানে সন্তুষ্ট থাকবে না 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 তারা কাজ করতেছে স্বীকৃতি পাচ্ছে না অবহেলায় আবার অন্যদিকে শুধুমাত্র ঘরের কাজ আপনি উন্নত দেশে গেছেন ঘরের কাজ নারী পুরুষ মিলিতভাবে সন্ধ্যাবেলা এসে শেষ করে আবার দেশের কাজে ফিট তাহলে না অংশীদারিত্ব পাচ্ছে আর না স্বীকৃতি পাচ্ছে না আর অন্যদিকে বাংলাদেশ মাত্র এই এইগুলো পরিস্থিতি আর অন্যদিকে মনে করেন ধর্মীয় চিন্তা এই যে ধর্ম সত্য ধর্ম সত্য এই নিয়ে তর্ক হয় কিছুদিন আগে আমার এক স্যারের সাথে কথা হয়েছিল তো স্যার আমি প্রশ্ন করছিলাম যে ধর্ম সত্য ভালো কথা কিন্তু এই যে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া একটা দ্বীপ এটা আবিষ্কার হয়েছে আর কলম্বাস আবিষ্কার আমেরিকা বছর আগে তাহলে এরা যে এই দ্বীপ থেকে আলাদা অংশ মহাদেশ এইগুলিতে আবিষ্কার হয়েছে বেশি দিন হয়েছে না কিন্তু এইগুলির কথা কোরআনে অথবা গীতাতে অথবা বাইবেলে কোথাও উল্লেখ নাই কেন মানে এরা ওই দেশগুলোতে প্রথম প্রশ্ন হলো যে ওই দেশগুলোতে মানুষ গেল কিভাবে অস্ট্রেলিয়া কম সে কম চার পাঁচ হাজার কিলোমিটার সাগর ফাড়ি দিয়া তারপরে দুই তিন হাজার কিলোমিটার ফাড়ি দিয়ে এলো আমেরিকা আটলান্টিক মহাসাগর এখন এই সাগর গুলো ভাড়ি দিয়ে মানুষগুলো গেল কিভাবে আর ওইখানে যে মানুষ আছে পৃথিবীর এই বর্তমান পৃথিবীর কোন ধর্মের গ্রন্থের মধ্যে ওই মানুষগুলোর কথা উল্লেখ নাই কেন এই প্রশ্নের উত্তরটা ওনার কাছে আমি চাইছি উনি খুব কট্টর ধার্মিক নামাজ ছাড়া কিছুই বোঝে না মানুষ হিসেবে খুবই ভালো সমাজে অনেক গামী লোক ওনার কাছে আমি এই কথাটা জিজ্ঞাসা করে উনি কয়েছে টাইম নিয়ে এক সপ্তাহ কিন্তু কোনো উত্তর আসেনি

তারপরে ভালো থাকেন আপনার অনেক সময় নষ্ট করতেছি আর কথা কইলে কথা সারাক্ষণ শেষ হবে না কথা দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনি আরেকদিন আসবেন ফেস শোনা করে আমার সাথে কথা বলবেন তাহলে আপনার সাথে অনেক দিন দীর্ঘ সময় ধরে আলাপ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনি ভালো থাকেন আপনার জন্য বাই কথা শুরুতে একটা লম্বা সালাম দিয়েছিলেন কিন্তু উনি খুবই চমৎকার মানুষ ওনার বেশ ভালো চিন্তা ভাবনা আছে উনি চিন্তা ভাবনা করেন বিভিন্ন বিষয় নিয়ে আচ্ছা আরেকজনকে যুক্ত করি হ্যালো হ্যালো নমস্কার কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আপনাদের তো পুরো নতুন খবর দেখলাম খুব ভালো লাগলো দেখে আপনি সুস্থ আছেন হ্যাঁ আজকে বাসায় নিয়ে আসলাম হাসপাতালে ছিল কয়েকদিন জন্ডিস হয়েছিল শুরুতে যেটা হয় স্বাভাবিক ব্যাপার এখন ঠিক আছে এখন একদম ঠিক আছে আচ্ছা আর ওর কোনো ডাক নাম রেখেছেন আমি দেখলাম ভালো নাম সিদ্ধার্থ রেখেছেন ডাকনাম রাখতে চেয়েছিলাম লেনন রাখতে চেয়েছিলাম কিন্তু জার্মানিতে আসলে ডাকনাম রাখার সেরকম কোনো প্রচলন নাই বার্থ সার্টিফিকেটই সবকিছু দিয়ে দিতে হয় তো আমরা বাসায় হয়তো লেনন বলে ডাকবো আচ্ছা মানে আমি এই কারণে আরো জিজ্ঞেস করলাম যে ইসলামে আমি শুনেছি যে ডাকনাম রাখার খুব একটা বোধ বিধান নেই মানে রাখে অনেকে কিন্তু ঠিক বোধ হয় এটা ঠিক বিধিবদ্ধ নিয়ম নয় মানে সেইটা ওর কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা না সেরকম নাই তবে জার্মানিতে ডাকনাম সেরকম রাখা হয় না টোটাল একটা নাম রাখা হয় बर्थ সার্টিফিকেট এ সেটা লিখে দিতে হয় এবং সেই পুরো নামটাই সবসময়ে থাকে স্কুলে বা ডাকনাম হিসেবে সেটাই ব্যবহার হয় তবে হাসপাতালে দেখলাম সবাই তাকে সিট বলে ডাকতেছে সব নার্সরা ডাক্তাররা তাকে সিট বলে ডাকতেছে আরেকটা জিনিস আমি একটুখানি শুনছিলাম পুরোটা শুনতে পাইনি হাফ থেকে শুনলাম যে সিদ্ধার্থ নাম রাখার পেছনে আপনার বৌদ্ধদের কথা বলছিলেন এবং সেই সূত্রে বলছিলেন যে সুফিজম কিভাবে বৌদ্ধের মানে দিয়ে ইন্সপায়ার্ড আর কি তো এক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয় আর কি সুফিজম করতে গিয়ে কোথাও যে ঈশ্বরকে সুফিজমে যেরকম খুব প্রেমিক হিসেবে কল্পনা করা হয়েছে যেটা একদমই শরিয়া লয়ের কিন্তু অপোজিট এবং খুবই ভয়াবহ একটা বিষয় সেখানে আমি আরেকটা জিনিস দেখি যে বৈষ্ণব ধর্মে হিন্দুদের বৈষ্ণব ধর্মের সঙ্গে কোথাও একটা মিল আমি পাই আর এটা কি আপনার কখনো মনে হয়েছে এটা যে শ্রী চৈতন্য দেব তারপরে ওনাদেরও তো প্রভাব আছে এই বিষয়ে তো ওনাদেরও প্রভাব আছে সুফিবাদের এই অঞ্চলে বিস্তারে তো ওনাদের প্রভাব আছে আচ্ছা মানে আমি জানতে চাইছিলাম যে আপনি বলছিলেন যে এখানে বৌদ্ধ দ্বারা ইন্সপায়ার হয়ে সুফি এসেছে মানে আমার কোথাও একটা মনে হয়েছিল মানে আমি হয়তো ধারণা করেছিলাম এটা ভুল হতে পারে আমি জানতে চাইছি আপনার কাছে যে আমার মনে হয়েছিল যে কোথাও আহ যখন ইসলাম তুফিজম যখন আসছে তখন কথাটা বৈষ্ণব ধর্ম প্রভাবিত হয়ে বোধহয় এটা হচ্ছিল এই বিষয়টা মানে বিবেচনা করতে হলে আরেকটু আগে যেতে হবে এই বিষয়ে একটা বই লেখা হয়েছিল যে যিশু খ্রিস্ট আসলে কাশ্মীরে এসেছিলেন এবং ভারতে এসেছিলেন ভারতে এসে তিনি বৌদ্ধ মতের বৌদ্ধ ধর্মের অনুসারী হয়েছিলেন এবং একটা বৌদ্ধ মঠে উনি দীক্ষা গ্রহণ করেছিলেন যিশু খ্রিস্টের জীবনের তো একটা অংশ কখনো জানা যায় না সেই অংশ সেই সময়ে কালটা তিনি কোথায় ছিলেন সেই বিষয়ে বেশ কিছু বই লেখা হয়েছে এই সেই সময়টা তিনি কোথায় ছিলেন এবং সে অনেকে অনেক লেখক দাবি করেন এরকম যে তিনি আসলে ভারত এসে গৌতম বুদ্ধের অনুসারীদের একজনের কাছ থেকে বৌদ্ধ মতের শিক্ষা নিয়াছিলেন দীক্ষা নিয়াছিলেন দীক্ষা নিয়ে তিনি আবার তার অঞ্চলে ফেরত গিয়েছিলেন এখন এই এই জিনিসটা যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে বৌদ্ধ মত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সে সময় আসলে ছড়িয়ে পড়েছিল এবং ইরানেও ছড়িয়ে পড়েছিল ইরান থেকে তো আসলে এই জিনিসগুলা এসছে সুফিবাদের যে ইয়া জিনিসগুলা সেই জিনিসগুলা তো আসলে ইরান থেকে আসা এবং ইরানে সেই সময় গৌতম বুদ্ধের দর্শন এবং জরাষ্ট্র ধর্ম এই ধর্মগুলার এক ধরনের মিক্সচার হয়েছিল মিক্সচার হওয়ার পরে পরবর্তী সময়ে আপনার বৈষ্ণব ধর্ম বলেন বা অন্যান্য ধর্মগুলা বলেন সেই ধর্মগুলো সবগুলাই আসলে সেই মিক্স থেকে আসা কিছু কিছু ব্যাপার সেই মিক্সচার থেকে আসা কিছু ব্যাপার কিন্তু তার তার আগে যদি আপনি বিবেচনা করেন তো তার আগে বিবেচনা করতে গেলে আপনি দেখতে হবে যে বৌদ্ধ দর্শন আসলে ওই অঞ্চল পর্যন্ত পৌঁছেছিল পৌঁছে এক ধরনের মিক্সচার হয়েছে সেই সেই লোক সেই ওই অঞ্চলের ধর্মগুলার সাথে এক ধরনের মিক্সচার হওয়ার পরে সেই জিনিসগুলো আবার ফেরত আসছে সেগুলো কোন জায়গায় সুফিবাদের নাম ধারণ করে এসছে কোনো জায়গায় বৈষ্ণব মতের নাম ধারণ করে এসছে ব্যাপারটা আমার কাছে মনে হয় অনেকখানি এরকম এখন এই বিষয়ে মানে মানে একদম স্পেসিফিকলি লিখতে গেলে বলতে গেলে আমি বলতে পারবো না কারণ আমার আমি লিখতে ভালো পারি আমি বলতে আসলে এত ভালো পারি না লিখতে গেলে আমি লিখলে আমি ভালো করে ব্যাপারটা ব্যাখ্যা করে মানে রেফারেন্স সহকারে ব্যাখ্যা করে আমি ব্যাপারটা বোঝাতে পারবো কিন্তু কথা বলতে গেলে আমি এত ভালো করে আসলে ব্যাপারটা বোঝাতে পারবো না যে এই লিংকটা কোথায় এই জায়গা লিংকটা কোথা থেকে কোথায় আসছে যে জিনিসগুলো বলার সময় আমি বলতে পারবো না আসলে আচ্ছা আপনি মানে যদি কিছু বইপত্রের নাম বলেন আপনি যে বইগুলো রেফারেন্স দেবেন রিফার করবেন কি আচ্ছা আপনি কি আপনি हिस्ट्री রাহুল সংকৃতানের বইগুলো পড়েছেন

এবং কি কি বাণী তিনি দিয়েছেন সেই অঞ্চলে সেই বাণীগুলো আসলে আসলে যে গৌতম গৌতম বুদ্ধের বাণী ছিল আসলে অরিজিনালি গৌতম বুদ্ধের বাণী এটার সাথে একটা রিলেশন আছে আমারও সব সময় এই ধরনের একটা ব্যাপার মনে হয়েছে যে যিশু খ্রিস্টের বাণীগুলোর সাথে গৌতম বুদ্ধের বাণীগুলোর একটা রিলেশন আছে সব সময় মনে হয়েছে ওই বইটা আমি অনেক আগে পড়েছিলাম এই বইটা সেই বইটার নামটা আমি এখন মনে করতে পারছি না আমি আপনাকে সেই বইটা দেব সেই বইটা আপনি পড়লে আপনার হয়তো সেটা ঐতিহাসিক ভাবে সত্য না কিন্তু সেই বইটার ভিতরে পরবর্তীতে আমি এই বইটারও কিছু সমালোচনা পড়েছি যে এই বইটা আসলে ঐতিহাসিক ভাবে সত্য না কিন্তু বইটার ভিতরে যে নির্jazzটা সেই নির্jazzটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল এবং আমার মনে হয়েছিল যে ইরানের মানে পারস্য সাম্রাজ্যের সাম্রাজ্যের যে ঘটনাগুলো ঘটছিল সেটা খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল সেই দার্শনিক মতাদর্শ প্রচারের ব্যাপারে পারস্যের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার মনে হয়েছিল আমি আপনাকে একসময় বইগুলোর নাম দিতে পারবো হ্যাঁ ও ভালো আছে সুস্থ আছে যদি একটু ব্যথা আছে কিন্তু ভালো আছে আর আপনি আপনি এখন কোথায় কি করছেন আমি এখন পিএইচডি করি যাদবপুর থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আচ্ছা কোন সাবজেক্টে আমার বাংলা আচ্ছা তাহলে তো খুবই ভালো ব্যাপার আপনার কি কখনো জার্মানি থেকে দেশে ফেরার কোনো ইচ্ছে আছে আমি মাঝখানে একবার দেশে গিয়েছিলাম কিছু দিনের জন্য কিন্তু সেই সময় আমি দেশে আমার কোভিড দমবন্ধ বলে মনে হচ্ছিল আমি দেশকে মিস করি দেশের দেশকে আমি তো আসলে দেশ বলে কিছুতে বিশ্বাস করি না আমি আসলে দেশ কনসেপ্টে বিশ্বাস না মানুষগুলাকে মিস করি যে মানুষগুলো ছিল যে পরিচিত মানুষগুলো ছিল তাদেরকে অবশ্যই অনেক মিস করি কিন্তু ঢাকা বা ঢাকা শহর বা বাংলাদেশের যে জ্যাম তারপরে যে দুর্নীতি প্রত্যেকটা জায়গায় গেলে যে টাকা দিতে হয় দুর্নীতি করতে হয় এবং নিজের কাছে নিজের ছোট লাগে

তারপরেও সেটা হতো না এই সমস্ত কারণে আমি খুবই ফেরাপ এখন আর আমি বাংলাদেশে ফেরত যাওয়ার কথা আসলে ভাবি না পারমানেন্টলি ফেরত যাওয়ার কথা ভাবি না তবে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আর নিশ্চয়ই আপনার সিদ্ধার্থকে নিশ্চয়ই দেখানোর ইচ্ছে আছে আপনার কোথায় হয়ে বড় হয়েছে সেগুলো নাকি ইচ্ছে নেই যে ও সেখানে যাক বা ওই এক্সপিরিয়েন্স পাক অবশ্যই সিদ্ধার্থকে আমি বলবো যে বাংলাদেশে কিছুদিন থাকতে আফ্রিকাতে কিছুদিন থাকতে এবং আফ্রিকার যে দরিদ্র দেশগুলো আছে যে দেশগুলোতে মানুষ একদমই খেতেও পায় না সেই সমস্ত দেশে আমি ওকে পাঠাব ওকে আমি বলবো যে আমি জোর করব না কিন্তু ওকে আমি বলবো যে সেই সমস্ত দেশে কিছুদিন থাকুক তাদের মন থেকে কিছুদিন থাকুক তাদের মধ্যে থেকে জীবনটাকে আর ভালোভাবে বোঝাতে চেষ্টা করুক এই এই জিনিসগুলো তো আমি আমিও শিখেছি এই আমার ছেলেকে আমি বলবো এইভাবে শিখতে নিশ্চয় আর ধরুন আপনি নাস্তিক কিন্তু সেইটাও নেসি আপনি মানে উপর চাপিয়ে দেবেন না না অবশ্যই না আমি তো এটা লিখেছিলাম যে আমি তাকে সব ধর্মগ্রন্থগুলো পড়া পড়তে বলবো আঠারো বছর বয়স পর্যন্ত হ্যাঁ আমার নেক্সট কোয়েশ্চেন এটা আপনি সব ধর্মগ্রন্থগুলোর মধ্যে মানে কি কি ধর্ম ধর্ম সম্পর্কে আপনি ওকে পড়তে বলবেন বা কোন কোন বই কোন কোন ধর্মগ্রন্থ আমি তাকে কোরআন দেবো বাইবেল দিব তারপরে হিন্দুদের দু একটা ধর্মগ্রন্থ দিব তারপরে বৌদ্ধদের দিব তারপরে ইহুদিদের দিব সবগুলোই মানে প্রধান প্রধান ধর্মগুলো ব্যাপারে ওকে জানাবো তারপরে আমি তার সাথে নাস্তিকতার বাদ বিষয় নিয়ে আলোচনা করব এবং যুক্তি তর্ক করব তার সাথে আমি যখন একটু বড় হবে তর্ক হবে এখন তারপর যদি তার তখন যদি তার মনে হয় যে সে একটা বিশেষ ধর্মকে সত্য বলে তার মনে হয় তাহলে সে সেটা পালন করতে পারে তবে সেটার ডিসিশন সে আঠারো বছর যেদিন হবে সেদিন নিতে পারবে তার আগ পর্যন্ত তাকে পড়ে যেতে হবে সবগুলো পড়ে যেতে হবে এবং সবগুলা জানতে হবে এবং তর্ক বিতর্কের মধ্যে থাকতে হবে আর ধরুন জার্মানিতে আপনি আছেন ওখানে সবকিছু কি আপনি সাপোর্ট করতে পারেন আমি জানি না জার্মানির কন্ডিশন জানি না সমস্ত দিক থেকে মানে সেখানকার কি কোনো সমালোচনার জায়গা আপনার আছে আপনার দিক থেকে অবশ্যই এই অঞ্চলে তো এখন মানে রেসিজম বাড়ছে বিশেষ করে মুসলমানদের প্রতি এখানকার একটা বড় জনগোষ্ঠী বড় জনগোষ্ঠী না আসলে তারা আসলে সংখ্যায় তারা আসলে ক্ষুদ্রই কিন্তু এটা বাড়ছে ধীরে ধীরে বাড়ছে এবং এটা বাড়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে সিরিয়া বা এই ধরনের দেশগুলো থেকে যে মুসলমানরা এই দেশে আসছে অনেক রিফিজি আসছে এই দেশে তাদের কিছু কাজকর্মের কারণেও এটা হচ্ছে তাদের কিছু ভুল বা তাদের কিছু তাদের চারিত্রিক বৈশিষ্ট্যই বোধহয় এরকম যেমন ধরেন আমি যখন কিছুদিন বনে ছিলাম বনে দেখেছি যে স্বামী তার স্ত্রীর সাথে কবি দুর্ব্যবহার করছে রাস্তায় তারা সিরিয়া থেকে এসেছে এই দেশে রিফিউজি হিসেবে এবং সেই হাজবেন্ডরা তার স্ত্রীর সাথে খুবই দুর্ব্যবহার করছে রাস্তার মাঝখানে এবং সবাই দেখছে সব জার্মানরা অবাক হয়ে তাকিয়ে দেখছে ব্যাপারটা যে এটা কি এইভাবে দুর্ব্যবহার কেউ করতে পারে না কারো সাথে তারপর আমি আরেকটা আরেকটা জায়গায় দেখেছি যে একটা ফ্ল্যাটে আমাদের পাশের ফ্ল্যাটে থাকতো একটা মুসলমান ফ্যামিলি তারা সম্ভবত কোন দেশ থেকে এসেছে আমি জানি না তারা লেবানন লেবানন থেকে এসেছে হয়তো বা লিবিয়া থেকে এসেছে হয়তো কোন দেশ থেকে শব্দ হচ্ছিল তারপরে আমি তখন পুলিশকে ফোন দিয়েছিলাম আমরা তখন পুলিশকে ফোন দিয়েছিলাম যে এই বাসায় মারপিট হচ্ছে পুলিশ পুলিশ তখন আসতে চাচ্ছিল না সেই সেখানে তারা বলছিল যে এটা দেখেন এটা আরব অঞ্চল এখানে এই ঘটনাগুলো খুবই স্বাভাবিক ঘটনা এবং এই মারামারি রেগুলারই হয় কিন্তু আমরা গিয়ে কিছু করতে পারি না গিয়ে আসলে লাভ নেই কোনো আমি তখন পুলিশকে আমরা তখন বলেছিলাম যে আপনার আসতেই হবে পুলিশ এসেছিল পুলিশ এসে দরজা নক করলো দরজা নক করার পর একটা মহিলা খুললো মহিলাকে দেখেই বোঝা যাচ্ছিল যে মহিলাকে মারা হয়েছে মহিলার চেহারাতেই সে দাগ আছে কিন্তু মহিলা বললেন যে তিনি সিঁড়ি থেকে পড়ে গেছেন তিনি স্বীকার করলেন না যে তাকে তার হাজবেন্ড যে মেরেছে ব্যাপারটা স্বীকারই করলেন না এখন এই সমস্ত ঘটনা আমি নিজের চোখে দেখা আর অনেকগুলো ঘটনা দেখেছি যেমন ধরেন একটা মেয়ে কি পোশাক করছে একটা মুসলমান পুরুষ তাকে নসিহত করছে যে তোমার এই পোশাকটা পরা উচিত না বা তোমার এই পোশাকটা পরাটা তোমাকে একটা মানে তোমাকে বেশার মতো লাগছে এই ধরনের কথা বলছে তারা রাস্তায় রাস্তার মাঝখানে এই মুসলমানরা এসে এখন এই সমস্ত কারণে অনেক জার্মানের ভেতরে একটা বিতৃষ্ণা চলে এসছে এই মুসলমানদের প্রতি এক ধরনের বিতৃষ্ণা এসেছে এবং এটার কারণ হিসেবে আমি এই জিনিসগুলা কেউ অ্যাড করি এখন এগুলা অ্যাড না করলেও আমার বলতে হয় যে এই যে মানে রেসিজম বাড়ছে এবং মানুষের ভিতরে ইনটলারেন্স বাড়ছে এটা কারণ অবশ্যই আছে কিন্তু তারপরে এইটাকেও আমাদের মানে মনে রাখা উচিত যে সব মুসলমানি সব মুসলমান কি তো আসলে একরকম ভাবে দেখা দেখলে চলবে না হ্যাঁ কিছু মুসলমান তো এরকমই এবং এই মুসলমানদের আসলে শিক্ষাটাই হয়েছে এইভাবে তারা ছোটবেলা থেকে বড়ই হয়েছে এইভাবে তারা ছোটবেলা থেকে বড়ই হয়েছে এই ধারণা নিয়ে যে মেয়েরা হচ্ছে ছেলেদের চেতে নিচু প্রজাতির জীব এই ধরনের একটা ধারণা নিয়ে তারা ছোটবেলা থেকে বড় হয়েছে এখন হুট করে একটা সমাজে আসলো সমাজে দেখা দেখলো যে মেয়েরাও ছেলেদের মতো স্বাধীন এবং তারা সমান অধিকার ভোগ করছে তারা শুরু একটা বড় ধরনের ধাক্কা খেলো ধাক্কা খেয়ে সেই ধাক্কাটা তারা সামলাতে পারছে না এখন আমার মনে হয় ইউরোপিয়ানদের আসলে এই ধরনের মানুষদেরকে সঠিক শিক্ষাটা দিতে হবে সঠিক শিক্ষাটা দেওয়া উচিত আগে তারপরে তাদেরকে মানে অন্য মানুষদের সাথে মেশা বা অন্য মানুষদের সাথে মিলে যাওয়া সেই বিষয়টা এরপরে করা উচিত আগে শিক্ষাটা দেওয়া উচিত আগে এই ইউরোপের যে ভ্যালু ইউরোপের যে সমান অধিকারের ধারণা ইউরোপের যে ফ্রিডম এই শিক্ষাগুলো তাদেরকে দেওয়া উচিত এখন এই জিনিসগুলো আমার কাছে একটু যমনা হয় যে ঢালাও ভাবে মানুষ আসছে কিন্তু তাদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে না শিক্ষাটা না দিয়ে তারা সমাজে ঢুকতে দিচ্ছে এবং সমাজে ঢুকে পড়ার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে তাতে রেসিজম বৃদ্ধি পাচ্ছে এগুলো একটা আরেকটার সাথে রিলেটেড তো এই জিনিসগুলো আমার কাছে তো খারাপ লাগছে কিন্তু ধরুন তাদেরকে শিক্ষা দিয়ে ঢোকার মানে এইটা আপনার কি প্রসেস মানে এটা কি হতে পারে মানে বাস্তবায়িত হতে পারে যে আপনি ধরুন বিচ্ছিন্ন ভাবে তাদেরকে যদি শিক্ষা দেওয়া হয় সেটা তারা কি নিতে পারবে নাকি দেখতে দেখতে শিখবে আমার মনে হয় যে তারা যখন এখানে এসে একটা রিফিউজি ক্যাম্পে যখন থাকে সেই রিফিউজি ক্যাম্পে থাকার সময়টা তাদেরকে খুব মন দিয়ে তাদেরকে এই জিনিসগুলো বোঝানো দরকার যে এই দেশে থাকতে হলে এই জিনিসগুলো তোমাদের মাথায় ভালো করে ঢুকিয়ে নাও তোমরা যে জিনিসগুলো নিয়ে আসছো সেগুলো করবে নারী পুরুষ বা সমকামী বা যেই হোক প্রত্যেক মানুষের সমান অধিকার এই জিনিসগুলা সেই সময় তাদেরকে বোঝানো উচিত এবং তাদের মধ্যে কেউ যদি দাবি করে যে না আমরা এই জিনিসটা মানি না তাহলে তাদেরকে প্লেনে করে ফেরত পাঠানো উচিত বলে আমার মনে হয়

স্কুল আছে সেখানে জোরপূর্বক মানে বাইবেল পড়ানো হয় এবং বাইবেল তাদের পড়তে পড়তে হবে এই জিনিসগুলো আমার কাছে খুব এটা সব জায়গায় মানে আমি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখেছি ধরুন কোনো যেগুলো কনভেন্ট স্কুল সেখানে কিছু খ্রিস্টানদের ধর্ম সেখানে থাকছে বা ধরুন কোন মিশন সেখানে হিন্দুদের রিচুয়াল ফলো করা হচ্ছে বা সম্প্রতি এখানে বিভিন্ন আলামিন মিশন হচ্ছে সেখানে মুসলিমদের রিচুয়াল ফলো করা হচ্ছে মানে যখনই কোনো ধর্ম প্রভাবিত কোনো ইনস্টিটিউশন হয় তো সেখানে অবশ্যই তারাই সেই ধর্মগুলো ফলো করার চেষ্টা করে সেটা জার্মানি কেও আছে আরকি এরকম জার্মানি তো এরকমই সিস্টেম আছে এখন এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে যে ধর্ম এবং শিক্ষা ব্যাপারটা আলাদা হয়ে গেছে অনেক আগেই ব্যাপারটা আলাদা হয়ে গেছে এখন এখনো কেন ধর্মীয় শিক্ষা বা ধর্ম প্রভাবিত স্কুল থাকবে এই জিনিসটা তো এখন আর থাকতে পারে না এই জিনিসগুলো নিয়ে ছোট ছোট আন্দোলনও হচ্ছে বা অনেকগুলা বাবারিয়ার যেই স্টেট গুলা আছে সেই স্টেট গুলাতে বাইরের দেশে বাইরের দেশের মানুষদেরকে ভালোভাবে একসেপ্ট করা হয় না সে দেশে একটু মানুষ একটু না কুচা এবং সেই সমস্ত দেশে দেখা যায় যে রেসিস্ট রাজনৈতিক দলগুলো জয়লাভ করে এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যে ওই অঞ্চলগুলাতেই কেন মানুষ এতো নাকুচা হয় তারা বিশুদ্ধ জার্মান রক্তের ধারণা এখনো হয়তো মানে অনেকে তো এই দিন এগুলা তো গুরুত্বপূর্ণ আর सिद्धार्थর জন্য আপনি কিরকম জীবন আশা করছেন আমি বলবো না যে কি জীবন চান কারণ সব সময় চাও আপনি যাই বাপ আপনার ইচ্ছা অনুযায়ী চাই চলবে এরকম নয় কিন্তু আশা হয়তো আছে আপনার কিছু সেই রকম কি ভাবছেন সেরকম তো ছোটবেলা থেকে তাকে আমি অনেক ম্যাথমেটিক্স শেখাবো গণিত শেখাবো অনেক অনেক ভালোভাবে এবং আমি চেষ্টা করব যে ওকে আমার আমি যে সমস্ত ছোট বাচ্চা কাচ্চার সাথে মিশেছি এই পর্যন্ত আমার আমি একটা বিষয়ে গর্ব করে বলতে পারি যে আমার একটা প্রভাব সবসময় থাকে আমার আশেপাশে সব ছেলেপেলে বাচ্চা পেলে যারা বড় হয়েছে আমার আশেপাশে তাদের উপর আমার একটা প্রভাব সবসময় আছে এবং ছিল এবং আমার বাচ্চাকেও তো আমি বড় করব। আমার মনে হয় যে সে আমি যেই লাইন তার জন্য তৈরি করব সে আলটিমেটলি একটু বিস্তার করার ক্ষমতা আছে বললেন মায়ের কথা কিভাবে ভাবছেন মায়ের ভূমিকাটা কি রকম থাকবে আপনি আপনার দিক থেকে বললেন আহ যাই না বৌদিরও এরকম সেইটা আপনি কিভাবে দেখছেন সে তো বলছে যে পড়া লেখা করার দরকার নাই ওকে বা বাবুকে নাকি পড়া লেখা করাবে না যা ইচ্ছা করবে সে কিন্তু আমি বলি না এগুলা করতে হবে না পড়া লেখা করাতে হবে হয় একজন বড় দার্শনিক বানাতে হবে অথবা একজন পদার্থবিজ্ঞানী বানাতে হবে আপনার প্রিয় সাবজেক্ট কি ম্যাথ বা ফিজিক্স এরকম কিছু হ্যাঁ আমার প্রিয় সাবজেক্ট ছিল পদার্থবিজ্ঞান কিন্তু আমি আসলে সেই বিষয়ে পড়তে পারি নাই শেষ পর্যন্ত আর একটা ছিল দর্শন ফিলোসফি আর ফিজিক্স এই দুটো